আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন স্কুল লার্নিং মামুন ইউটিউব চ্যানেল। আমি আব্দুল্লাহ মামুন আছি আপনাদের সাথে। আজকে টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে শেয়ার করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে তৈরি করা অন্য একটি কাজ, যে আমরা আপনারা একটু ভিডিওতে লক্ষ্য করুন স্ক্রিনে। আপনারা কিন্তু এভাবে করে আপনারা তৈরি করতে পারবেন চমৎকার এই ডিজাইনটা, যেটি আসলে এরকম ডিজাইন, যেটি কাউন্ট ডাউন বা টাইমার নামে পরিচিত, যেটি আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু একটু স্ক্রিনে লক্ষ্য করুন, এটার মতো করে আপনারা কিন্তু ওই যে দেখেন একটা টাইমার কাউন্ট ডাউন হচ্ছে 59 থেকে শুরু করে, এরকম একটি কাউন্ট ডাউন টাইমার কিন্তু আপনি আপনার ল্যাপটপে সহজে করতে পারবেন এবং খুব সহজেই ইজিলিভাবে এটা করা যাবে। আমি এটা পাওয়ার পয়েন্ট ব্যবহার করে করেছি, পাওয়ার পয়েন্ট দিয়ে আপনিও কিন্তু পাওয়ার পয়েন্ট দিয়ে এরকম একটি ডিজাইন খুব সহজে করতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি কীভাবে করে আমরা একটি এরকম একটি কাউন্ট ডাউন টাইমার তৈরি করতে পারবো। একটি মিনিট টাইমার, আমি এটা 1 মিনিট সময় নিয়ে করছি। তো আমি ওপেন করছি আমার মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটি, আমি আমার ল্যাপটপে ব্যবহার করছি অফিস মাইক্রোসফট, যেটা পাওয়ার পয়েন্ট 365 যে ওপেন হচ্ছে, দেখেন মাইক্রোসফটের পাওয়ার পয়েন্টের 365টা আমি ব্যবহার করছি ভার্সনটি। আপনি যে ভার্সন, আপনি হয় 13 নিচে হলে হবে না, হয় 13, 16, 19 বা 365 ব্যবহার করে ডিজাইনগুলি সহজে করতে পারবেন। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনটি নিব, এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন এখানে আছে, এটিকে ওপেন করছি। তো প্রথমে আমি এটাকে একটু বাদ দিয়ে দেব, আমি ফুল পেজটা নেব। এবার আমি একটি ছবি ইনসার্ট করব, ছবিতে আমি ছবি ইনসার্ট করছি, ইনসার্ট ফ্রম যাব, পিকচার নিব, পিকচার থেকে দিস ডিভাইস। আমি বা আপনারাও একটি ছবি, যে ছবিটা দিবেন সেটি আপনাদেরকে আগে থেকে অবশ্য ওটা আপনাদের সিলেক্ট করে রাখতে হবে, যে কোন ছবিটা আপনি দিতে চাচ্ছেন সেই ছবিটি কিন্তু আগে থেকে সিলেক্ট করা রাখবে। আমি অল ডাউনলোডে আমার ছবিটি আছে, আমি অল ডাউনলোডে প্রবেশ করছি, অল ডাউনলোড থেকে ছবিটা আনবো। তো আপনারাও কিন্তু এভাবে করে আগে থেকে ছবি সিলেক্ট করে রাখতে পারেন, যাতে করে যেখানে আমরা এই ছবিটা ব্যবহার করে কাজটি করেছি। তো এটা আমি ওপেন করছি, আমার এটা ওপেন হবে। তো যে এই ছবিটি আমি ব্যবহার করে এই কাজটি পুরো করে দেখাতে চেষ্টা করব। তো এই আমি বড় করে নিচ্ছি আমার পেজের মাপে, পুরো পুরো পেজ জুড়ে আমি কাজটি করব। এই জন্য পুরো পেজে দেখে নিয়ে নিলাম। এখন এখানে আমি প্রবেশ করাবো, যেহেতু এটি আসলে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যদিও একবার দেখলে আপনারা পারবেন। আমি এখান থেকে একটি নিচ্ছি, বক্স নিচ্ছি, এখান থেকে আমি ফন্ট সিলেক্ট করব, ডিজি ফেস নাও একটি, দেখেন ডিজি ফেস নিচ্ছি। তো ডিজি ফেস যে এটা আছে সেটি কিন্তু আপনারা আমার অন্যটি আমার একটু আগে একটি ভিডিও টিউটোরিয়াল আমি দেখিয়েছি কীভাবে করে আপনারা এই ডিজি ফেস এটা আসলে নেবেন, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখান থেকে আমি কাউন্টার নাম্বার বসাচ্ছি, যাতে খুব সহজে আপনারা ঘন্টার, এটা হলো আওয়ার, এটা হলো মিনিট এবং এটা হলো সেকেন্ড। তো সেকেন্ডের এখানে আমি এটা আমি 59 নেবো, 59 থেকে কাউন্ট ডাউন শুরু। তো এটা নেওয়ার পর আমি এটাকে একটু বড় করে নেব, একটু বড় করে নিচ্ছি, দেখেন এটা হলো, ধরুন আমি এইভাবে এটা নিলাম, এটা পর্যন্ত নিয়ে নিলাম। তো এই যে আমার এটি কাউন্ট ডাউন হবে, তো এটা আমি একটু ঘড়ির কাটা মতো রেড করে নেব, কালারটা রেড করে নিচ্ছি, দেখেন যে কালার রেড করে নিচ্ছি, এখান থেকে শুরু হবে। তো এখানে আমি আমার চ্যানেলটার নাম দিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন, এখানে আমি লিখে দেবো। স্কুল লার্নিং মামুন দিয়ে দাম, এটাকে আমি একটু বড় করে দেবো, বড় করে দিয়ে এটাকে বোল্ড করে দেবো, বোল্ড করে দিলে এই দেখা গেলো।
এটাকে আমার বোল না করলেও চলবে, বোল করলে আপনি যদি বোল করে দেন এটাকে তারপরও কিন্তু সুন্দর হবে। দেখেন এবার আমার টাইমার হয়ে গেল, এটা আমি করেছি একটি। তো এবার আমাকে যা করতে হবে এটিকে আমরা কপি করব, কপি করব এটা। তাহলে আমি এই স্লাইডটাকে কপি করে নিচ্ছি কন্ট্রোল সি দিয়ে, এবার আমি কন্ট্রোল ভি দিয়ে কপি করব। দেখেন নাম্বার অনুযায়ী এটা হলো 58, 57, 56, 55, 54, 53, 52, 51, 50, 49। এখন আমি দেখেন এগুলিতে কপি করে নিয়েছি। একে আমাকে একবার জিরো পর্যন্ত যেতে হবে, এক মিনিট এই কাজটি করতে হলে জিরো পর্যন্ত যেতে হবে। তো আমি দেখুন এটাকে এডিট করবো, এটাকে এডিট করে লিখে দেব 58, এটাকে এডিট করে লিখে দেব 57, এটাকে এডিট করে লিখে দেব 56, এটাকে এডিট করছি 55, এটাকে দিচ্ছি 54, এটাকে দিচ্ছি 53, এটাকে 53, 54, 53, এটা হবে 2, এটা হবে 1, আর এটা হবে 50, তো 50 দিলাম, এটা হবে 49। দেখুন এগুলো আমি কেটে দিই, এখানে 40 বসাবো, 49। তো আমার 49 পর্যন্ত হয়ে গেল। এবার আমি 49 কি কপি করব, 49 কি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, তারপর এখানে পেস্ট করব। দেখেন 48, 47, 46, 45, 44, 43, 42, 41, 40, 39, 39 পর্যন্ত আমি যাবো। তো এগুলিকে একবার আমি চেঞ্জ করে নিচ্ছি, এখানে 49, একে 48 করে দেব, এটা হচ্ছে 48, এটা হচ্ছে 47। এভাবে করতে হবে আসলে, এই কাজগুলি যদিও দেখতে সময় লাগে না কিন্তু করতে অবশ্যই আপনাকে একটু সময় নিতে হবে, কারণ এই প্রত্যেকটা স্লাইডকে আপনাকে সাজাতে হবে একদম নিখুঁতভাবে, না হলে কিন্তু ওটা আপনার কাঙ্ক্ষিত ফলাফল পাবেন না। তো এটাকে করেছি 44, তো এটিকে করছি 44-এর পর 43, এটিকে করছি 49-এর আগে 42, এটি করছি 41, এটি 41 হবে, 41 দিচ্ছি, এটি হবে 40, এখানে 40 দিচ্ছি, এবার লাস্ট ওয়ান এটা হবে 39। দেখেন 39, তো 39টাকে আবার আমরা কপি করব, কপি করে 39কে 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29 আমরা আবার এটাকে একটু সাজিয়ে নেব। এটাকে 39, 40, 39, 38, এটাকে আমরা একটু 38, তারপর 37, তারপর 36, তারপর আমাদের এটুকু শেষ হয়ে গেলে 35 দিচ্ছি, আমাদের অতটা কাজ থাকবে না, তারপর আমরা খুব ইজিলিভাবেই করতে পারবো। 34, 32, 31, 30, এটা হবে 29, 29। আবার আমি 29কে কপি করছি, 29কে কপি করে এখানে পেস্ট করব। দেখেন 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19। এবার আমি আবার এটাকে নিচের দিকে আসে থাকবো, দেখুন এখানে আমার 30, 30, 29, এবার এটাকে 28, 28, এটাকে দিচ্ছি 27, এটাকে দিচ্ছি 26, 25, 24, 23, 22, 21, 20, এবার এটা 19।
আবার 19 টাকে কপি করব কন্ট্রোল কন্ট্রোল সি দিয়ে তারপর পেস্ট করব 18 17 16 15 14 13 12 11 এবার হবে 10 9 তো আমরা এবার দেখে নিই আমরা কতটুকু পর্যন্ত চলে আসছিলাম এবার 29 1 মানে 19 পর্যন্ত এবার এটাকে আমরা দেব 18 খুব দ্রুত চলে আসছে আমরা 17 তারপর দেখেন এইভাবে পরে 16 এটা হবে আমাদের 15 এটা হবে 14 এটা হবে 13 এটা হবে 12 এটা হবে 11 এটা হবে 10 এটা হবে আমাদের 9 তো এই 9 থেকে আবার কিন্তু আমাদের কম হয়ে গেল এবার আমরা কত সি 9 কে যদি করি দেখেন 8 হবে 7 6 5 4 3 2 1 0 আমাদের মোট 60টি স্লাইড হবে 60 স্লাইড হবে আমরা দেখেন 10 কোথায় আছে 10 9 টাকে আমরা 8 দেব এখানে 8 তারপর এটাকে হবে 7 এটাকে হবে 6 এটাতে হবে 5 এটাতে হবে 4 এটাতে হবে 3 এটাতে হবে 2 এটাতে হবে 1 এবং এটা লাস্ট 1 0 এ আমার কিন্তু সেট হয়ে গেল 1 থেকে 7 এবার হলো আমার কাজ খুব সহজ হয়ে গেছে দেখুন এবার যে কাজটি গুরুত্বপূর্ণ কাজটি এবার আমরা কিভাবে করব সেটি দেখেন একবার দেখে নেছি আমরা সরাসরি চলে যাব ট্রানজিশনে দেখুন এই যে ট্রানজিশন ট্রানজিশনে যাওয়ার পর আমাদের এখান থেকে ডিউরেশন আমরা সেট করব 1 দিয়ে 1 দিয়ে ডিউরেশন সেট করব তারপর এখানে দেখেন এখানে আছে অন মাউস ক্লিক না দিয়ে আমরা আফটার এটাকে ক্লিক উঠিয়ে দেব তারপর এটাকে আমরা 1 সেকেন্ড দেব তো 1 সেকেন্ড দিয়ে আমরা এটাকে অ্যাপ্লাই টু অল করে দেব অ্যাপ্লাই টু অল করে দেব অ্যাপ্লাই টু অল করে দিয়ে আমরা একটু প্রেজেন্টেশনটা দেখি দেখুন আশা করছি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিষয়টি সেটি হলো দেখেন আমার কিন্তু কাউন্টডাউন হচ্ছে কোনো প্রকার একদম স্মুথলি হচ্ছে প্রতি সেকেন্ড কাউন্টডাউন এটা আমার টাইমার সেট করা আছে বিধায় এটা হচ্ছে আমরা এভাবে করে দেখুন স্মুথলিভাবে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমি করে দেখিয়েছি এবার আমাকে এটি সেভ করতে হবে এটি ভিডিও এটা সেভ করতে হবে তো আবার আমি বলছি ট্রানজিশনে যাবেন ট্রানজিশন গিয়ে ডিউরেশন 1 দেবেন এখানে স্নো সাউন্ড ক্লিক করে দেবেন তারপরে যে অ্যাডভান্স স্লাইডে গিয়ে এখানে মাউস যে অন মাউস ক্লিকটা বাদ দিয়ে আফটার দিয়ে এখানে 1 সেকেন্ড দেবেন তো এবার হলো আমরা একে সেভ করব সেভ করব কিভাবে আমরা একে যাব এক্সপোর্টে আপনারা যাদের ভার্সন মাইক্রোসফট ভার্সন আপডেট ভার্সন আছে ওনারা করতে পারেন বাকি এখন করতে পারবেন না আমরা এটাকে নেব হলো দেখেন যে ক্রিয়েট অ্যানিমেটেড জিপ নেব এখন জিপ জিপ নেব তারপর হলো দেখেন এখানে সেকেন্ড টু স্পেন্ড ইচ স্লাইড 1 সেকেন্ড স্লাইড 1 থেকে 60 পর্যন্ত আমাদের হবে তাহলে আমরা যা শুধুমাত্র আমরা এখান থেকে দেখেন এই যে এটা আছে মিডিয়াম যে ফাইল মডার কোয়ালিটি এটা একটু বাড়িয়ে দিতে পারি আমরা একটু লার্জ দিব তাহলে আজ আমরা ম্যাক্সিমাম ট্রান্সপারেন্ট দিতে পারেন দিয়ে তারপর আমরা ক্রিয়েট দিয়ে দেবো দেখেন এখানে আমার সেভ হয়ে থাকবে এখানে আমরা টাইমার লিখে দেবো টাইমার এখানে আমার আগে আছে আমি থ্রি দিচ্ছি আমি সেভ হচ্ছে আমার ডকুমেন্টসে যে সেভ হবে তা সেভ দেবো সেভ দেওয়ার পর দেখেন আমার যে নিচে কিন্তু কাজ শুরু হয়ে থাকলো তো সম্মানিত ভিউয়ার্স আমি চেষ্টা করেছি এটা পুরো করে দেখাতে আপনারাও ঠিক এইভাবে করে আপনাদের এই প্রেজেন্টেশনটি আমরা তৈরি করতে পারবেন তো যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে আমাদের মূল্যবান মতামত জানাতে পারেন আর যদি আমার চ্যানেল আপনি একেবারে নতুন হয়ে থাকেন তো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি শেষ হওয়ার সাথে সাথে আমি এটা অবশ্য আমার ভিডিও টিউটোরিয়াল শেষ হয়ে যাবে তো যাওয়ার বেলায় বলবো যে আপনারা ভালো থাকবেন
স্বাস্থ্যবিধি মেনে চলি নিজেরা সবাই এবং নিজে ভালো থাকি এবং অপরকেও ভালো রাখতে সহায়তা করি। তো এটা আমি আমার প্রায় শেষ হয়ে গেছে, এটা আমি ওপেন করব। দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে, এটা আমি মিনিমাইজ করে দিচ্ছি, ফাইলটা আমার সেভ হয়েছে। টাইম আসছে